হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক দু হাজার তেইশের তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভূগোল বিষয়ের পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এর আগে দুই নাম্বারের এবং তিন নাম্বারের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি সেই সকল ভিডিও যদি না দেখে থাকো তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো চলো ভিডিও শুরু করা যাক তো পাঁচ নাম্বারের প্রশ্নের প্রশ্ন মান হচ্ছে পাঁচ কোশ্চেন নাম্বার ওয়ান কী বলছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপে সচিত্র বর্ণনা দাও দুই নম্বর প্রশ্ন বিভিন্ন ধরনের বৃষ্টিপাতের সৃষ্টির ব্যাখ্যা করো যে কোনো দুটি চিত্রসহ তিন নম্বর প্রশ্ন বলছে ভরা কটাল ও মরা কটাল কীভাবে সৃষ্টি হয় চিত্রসহ লেখো চার নম্বর প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভারতের নদ সঙ্গে সাথে দক্ষিণ ভারতের নদ পার্থক্য পাঁচ নম্বর প্রশ্ন চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো ছয় নম্বর প্রশ্ন পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণ লেখো নেক্সট প্রশ্ন সাত নম্বর ভারতে অসম জনবন্টনের কারণগুলি উল্লেখ করো নেক্সট প্রশ্ন আট নম্বর বলছে জোয়ার সৃষ্টির কারণ চিত্রসহ আলোচনা করো নাম্বার প্রশ্ন বলছে হিমবাহের ক্ষয়ে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো নেক্সট দশ নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতে কফি চাষের অগ্রগতির কারণগুলি ব্যাখ্যা করো এগারো নম্বর প্রশ্ন বিশ্ব স্নানের পাঁচটি কারণ লেখো ছয় নম্বর প্রশ্ন গম উৎপাদনের অনুকূল পরিবেশ লেখো তেরো নম্বর প্রশ্ন ভারতের জলবায়ু নিয়ন্ত্রক সমূহের ব্যাখ্যা করো চোদ্দো নম্বর প্রশ্ন বলছে ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো পনেরো নম্বর প্রশ্ন পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো নেক্সট প্রশ্ন সতেরো নম্বর ষোলো নম্বর সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো এরপর রয়েছে সতেরো নম্বর প্রশ্ন ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো তো এই ছিল মোট সতেরোটা প্রশ্ন তোমাদের পাঁচ নম্বরের তো এগুলো খুব ভালো করে করো এখান থেকে তোমাদের অবশ্যই সাজেশান এখান থেকে কমন আসবে তো এগুলো খুব ভালো করে করো আর যদি চ্যানেল নতুন হও তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি বন্ধুর সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবে না